প্লাস্টিক বর্জন করুন, পরিবেশকে রক্ষা করুন, সচেতনতার বার্তা নিয়ে পথে ছাত্রছাত্রীরা। নিজেদের উদ্যোগে বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে প্রচার সারেন তারা। নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বন্ধে সচেতনতা বার্তা দিতে পথে নামল ছাত্রছাত্রীরা। এদিন বসিরহাট শহরে পথে নামে তারা। ছাত্রছাত্রীদের সাথে পথে নামেন সাধারণ মানুষ। বসিরহাট মহকুমার বিভিন্ন প্রান্তে প্লাস্টিক বর্জনে সচেতনতার বার্তা দেওয়ার কাজ চলছে। কখনো স্বাস্থ্যকর্মী, আবার কখনো পৌরকর্মীদের সাথে পুলিশকে নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। এদিন ছোট জিরাকপুর তরুণ সংঘের হাইস্কুলে কয়েকশো ছাত্রছাত্রী প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে রাস্তায় নামেন। উদ্যোক্তা ওহিদুল সাহাজি, জনপ্রতিনিধি মৃত্যুঞ্জয় কর্মকার, ছাত্রছাত্রীদের উদ্যোগে প্লাস্টিক বর্জনের সচেতনতার বার্তা দেওয়া হয়। প্রায় 5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে, কখনো বাজারে, কখনো রাস্তার ধারে ব্যবসায়ীদের, আবার কখনো সাধারণ নাগরিকদের বোঝানো হয়। ছাত্রছাত্রীদের দাবি, আগামী প্রজন্ম ও পরিবেশকে বাঁচাতে গেলে প্লাস্টিক বর্জন করতে হবে, 75 মাইক্রন ক্যারি ব্যাগ ব্যবহার করতে হবে, পাশাপাশি কাগজ ও তন্তু জাতীয় ব্যাগ ব্যবহারের ওপর জোর দিতে হবে। তাদের আরও দাবি, এই জিনিসপত্র ব্যবহার করলে একদিকে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, অন্যদিকে ক্ষুদ্র শিল্প বেঁচে থাকবে। স্কুলের বাচ্চাদেরকে নিয়ে প্রায় 2000 বাচ্চা আমাদের সঙ্গে আছে, সাথে সাথে আমরা পঞ্চায়েতের সদস্য এবং স্কুলের ম্যানেজিং কমিটি, যারা আমরা গোটা চিঠির ভিতরে সকলে মিলে আমরা পায়ে পায়ে মেলাচ্ছি, প্লাস্টিক বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, সচেতনতা একটা যে মিছিল আমরা করছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্যে, যাতে প্লাস্টিক বর্জন করে মানুষ, সচেতনতা যে র্যালি, সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আজকের এই র্যালির মাধ্যমে গ্রাম বাংলার মানুষকে আরও সচেতনতা করতে চাই প্লাস্টিক বর্জন করার জন্যে, যাতে মানুষ প্লাস্টিক বর্জন করে, তার জন্য আমাদের আজকের এই র্যালি। প্লাস্টিক বর্জন করতে হবে, দোকানঘাটে প্লাস্টিক বর্জন করতে হবে, প্লাস্টিক বর্জন করতে হবে, প্লাস্টিক মুক্ত সমাজ করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।